ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন খবর সন্ধান। তা আমরা সবাই জানি যে আজকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদি, এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে সন্ধ্যা 7টা থেকে, এবং এটি হবে রাষ্ট্রপতি ভবনের 8,000 অতিথির সম্মুখে। তাই 8,000 জন অতিথির মধ্যে নাম করা কারা কারা বিদেশি নেতা থাকছেন, কারা ভারতীয় নেতা থাকছেন, ভারতীয় ক্রীড়া জগৎ থেকে কারা থাকছেন, ভারতীয় বিনোদন জগৎ থেকে কারা থাকছেন, এই নিয়েই রয়েছে এখনকার ভিডিওটা। সঙ্গে রয়েছে আরও কিছু নতুন তথ্য। এছাড়া যেটা খবর থেকে উঠে আসছে যে আজকে বিকালে হাওড়া রেল স্টেশনে প্রায় 11,000 কমলাভোগ বিতরণ করবে রাজ্য বিজেপি, এবং এটা করবে তারা, কারণ জানিয়ে দেওয়া হয়েছে তাদের তরফ থেকে যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এত বড় সাফল্য বিজেপি আর কোনোদিন পায়নি। এছাড়া যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মন্ত্রী হতে চলেছেন বাবুল সুপ্রিয়, তাকে একটা ভালো রকম বড় দায়িত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও আরও দুজন দায়িত্ব পেতে চলেছেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বনগাঁয়ের শান্তনু ঠাকুরকেও একটা দায়িত্ব বা কোনো মন্ত্রিত্ব দেওয়ার কথা ঘোরাফেরা করছে। এছাড়াও রানীগঞ্জের যে এমপি রয়েছেন তার নাম হচ্ছে দেবশ্রী চৌধুরী, তাকেও যে একটা মন্ত্রী করা হতে পারে এমনটাও কিন্তু ঘোরাফেরা করছে। কারণ অমিত শাহ দেবশ্রী চৌধুরীর হয়ে প্রচারে এসে তাকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য একটা শপথ বা প্রতিশ্রুতি দিয়েছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো চলুন আমরা দেখে নিই এবার রাষ্ট্রপতি ভবনে আজকের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকে। এবার আমরা দেখে নেব বিদেশি নেতা কারা কারা থাকছেন। বিমস্টেকের দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, মায়ানমারের প্রেসিডেন্ট ইউ উইন মৈন্ত, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, এছাড়াও থাইল্যান্ড থেকে থাকবেন বিশেষ প্রতিনিধি গ্রিসাদা বোনাত, এবং বিমস্টেক দেশগুলো ছাড়া থাকছে মরিশাস এবং কিরগিজস্তান। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথ থাকছেন, এবং কিরগিজস্তানের প্রেসিডেন্ট থাকছে সুর নুরে জিন বেকব থাকবেন। এদের মধ্যে অনেকের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন নরেন্দ্র মোদী এমনটাও কিন্তু জানা গেছে। এবং ভারতীয় নেতা যারা যারা থাকছেন তারা হলেন, দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ সিং ভাগেল, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন থাকতে পারবেন না বলে এমনটা কিন্তু জানা যাচ্ছে। অন্ধ্রের নয়া মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী সহ অন্যান্য মুখ্যমন্ত্রীরা এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিরোধী দল থেকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী উপস্থিত থাকার কথা জানিয়েছেন। থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এছাড়া প্রাক্তন রাষ্ট্রপতিরাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে এমনটা কিন্তু জানা যাচ্ছে। বহু শিল্পপতি থাকবেন এদিনের অনুষ্ঠানে। থাকবেন মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, এছাড়া অজয় পিরামল, জন চেম্বার্স, বিল গেটসকেও আমন্ত্রণ জানানো হয়েছিল মোদীর শপথে। তিনি আসবেন কি আসবেন না সে ব্যাপারে এখনও সেরকম কিছু জানা যায়নি। ক্রীড়া জগৎ থেকে থাকবেন উপস্থিত থাকবেন পিটি উষা, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, জাভাগাল সিনহা, হরভজন সিং, সাইনা নেহওয়াল এবং গোপীচাঁদ ও দীপা কর্মকার, এনারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া বিনোদন জগৎ থেকে থাকছেন সুপারস্টার রজনীকান্ত, কমল হাসান, বলিউড থেকে থাকবেন শাহরুখ খান, সঞ্জয় লীলা বনশালী, করণ জহর, কঙ্কনা রানাওয়াত সহ অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন জায়গায় মৃত বিজেপি কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে এমন 50 জন বিজেপি কর্মীর পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবরে উঠে আসছে। তাহলে বুঝতেই পারলেন যে আজকে যে ব্যাপকভাবে অনেক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, নামি থেকে শুরু করে সেলিব্রিটি পর্যন্ত, এবং মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে একটা বিরাট জাঁকজমক করে প্রায় 8,000 অতিথির সামনে আজকে শপথ নিতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। তাই এই ছিল মোটামুটি ভিডিওর আপডেট। ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করে দেবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।